এখানে খাবারটা সত্যি বলতে খুব ভালো লেগেছে। Guys, welcome back to our channel. What is it about? So sorry after a long time because আমাদের প্রচুর মানে exam চলছিল, প্রচুর problems ছিল, but thank you for your love and support যে তোমরা আমাদেরকে ছেড়ে যাওনি and still be with us. So তার জন্য আমরা চলে এসেছি যাতে তোমরা আরো প্রচুর প্রচুর আমাদেরকে ভালোবাসা দাও সেজন্য। আর আজকে ব্লগ দিয়ে স্টার্ট হচ্ছে, খুব তাড়াতাড়ি কন্টেন্টস আছে, সো স্টে টিউনড উইথ আস। এন্ড the main topic for the vlog is in this month we are going to visiting the authentic places of Kolkata and now today amra chole eshi orokomi ekta jaygate ki college square ebong kolkatar moddhe amra onek bibhinno jaygay onek central kolkata college we want the authentic place er moddhe amra explore korbo and bhalo bhalo jaygay tomra dekhanor chesta korbo please আমাদের কলেজ এখানে, আমরা এখানেই পড়ি, তো আমরা মাঝে মধ্যে এখানে আড্ডা মারতে আসি। আমরা এবারে রয়েছি, এটা আমাদের কাছে নতুন ব্যাপার না, নতুন জায়গাও না, বাট আজকে মেইন ভিডিও করার বা মেইন ব্লগ করার ম্যাটার হচ্ছে এক বৃষ্টি হচ্ছে। আমরা এক্স্যাক্টলি বই কিনতে এসেছিলাম, সো কংগ্রাচুলেটিং আজ যা পিংসেন উঠে গেছি। আজকের মেইন টপিক হচ্ছে এখানে তোমরা সবাই কফি হাউস গেছো, কফির ব্যাপারে নাই বললাম, হ্যাঁ। তো আজকে আমরা একটা নতুন জায়গায় যাবো অ্যান্ড সেখানটা ভিজিট করবো। এটা হচ্ছে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট যেটা নতুন খুলেছে। আর সুন্দর সুন্দর ওখানে বেঙ্গলি থালি আছে, আরও অনেক রকমের কি আছে। যদি আমি এখন অব্দি ওখানে যাইনি, আসতেই আছে, তো আমি ওখানে গিয়ে এখন দেখতে পারবো। খুব রিজনেবল প্রাইস, তো আমাদের ব্লগ করার মেন মোটিভও ওটা, আর তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য আমরা আবার এসেছি, যাতে আমরা তোমাদের সাথে আবার করে ইন্টারঅ্যাক্ট করি। আমরা চেষ্টা করছি, তোমরা সবাই নিশ্চয়ই কলেজে মলেজে আসো, তো অনেক রকমের ধাবা বা অনেক রকমের নতুন নতুন জায়গা যেটা আমরা এক্সপ্লোর করতে চাও, বাট সেটা কলকাতার মধ্যে তোমরা সেরকম সেরকম জায়গাগুলো ছিল না, তো আমরা চেষ্টা করছি সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে, তোমাদেরকে দেখাতে, যাতে খুব চিপ প্রাইসে আমরা, যাতে কলেজে তোমার বন্ধুদের সাথে তোমরা আমাদের ভিডিও দেখে যেতে পারো আর তোমাদের সুবিধা হয়। তো এখানে সবাই আসো, তোমরা কলেজে যায় তারা কলেজ স্টুডেন্ট আছে তারা জানি। তো প্রায় আমাদের ব্লগগুলোর পর থেকে আমরা চেষ্টা করবো এরকম ভালো ভালো এক্সপ্লোর করা। কলেজ স্কোয়ারে এসে বসা বা কফি হাউসটা তো আজকাল জানোই তোমরা, কেউ যাচ্ছে কি যাচ্ছে না, যাই হোক, তো খাওয়া দাওয়ার জন্য ওই প্লেসেসগুলো খুব ভালো। তো আমরা দেখতে চাইছি যে এক্স্যাক্টলি কতটা প্রফিটেবল, সো সেটাই আমাদের মেইন মোটিভই হচ্ছে ওটা। আর হ্যাঁ, অফকোর্স তোমাদের সাথে মিট করার জন্যই এসেছি, বিকজ আমরা অনেক দিন পর দেখা করছি, ও এসেছিল না এর আগে, বাট আমি অনেক দিন পর এসেছি। আজকে বৃষ্টির জন্য আসতে পারি, কন্টেন্ট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ফুটপাথে কন্টেন্ট খুব তাড়াতাড়ি আসছে, স্ট্রিট উইথ আস এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তো বেশি কথা না বলে চলো আমরা ওদিকে যাই, দেখা হবে স্টেডিয়ামে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন বাংলা ক্যানভাসের দিকে চলে এসেছি অ্যান্ড আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। তো যদি আমি কোনোদিন আসিনি, তো ভেতরটা কেমন দেখি গিয়ে, তো অনেক খোঁজাখুঁজির পরেই পেয়েছি গাইস। এই দেখুন বাইরেটা, আর এই মনের অবস্থা দেখুন কি অবস্থা। হ্যাঁ, তো এখান থেকে ভেতরে সেটাই, আমরা এখন ভেতরে ঢুকে গেছি, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, ভেতরের অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর, খুব পিসফুল।
কি হয়েছে রোহিত? অবস্থা খারাপ? খাবার ভালো ছিল বাট প্রচুর বেশি ছিল, দ্যাটস হোয়াই খেতে পাচ্ছে না এখন। ভাই ট্রেনটা ধরতে হবে, চ ভাই বমি করবি, মা বমি করিস না ভাই, বমি করিস না ভাই, তো রেন দো ফির, বমি করিস না। তোমরা সবাই এখানে আসো, এক্সপ্লোর করো, খুবই সুন্দর খাবার, তো সবাই তোমরা আসো। তো দাদা আসছে তাদের গুগল ম্যাপে প্রোভাইড করে দেবো, তো তোমরা গিয়ে সেখানে ক্লিক করে জায়গাটা দেখে নিতে পারো। অ্যান্ড দেখা হচ্ছে পরে ভিডিও, স্টে কানেক্ট উইথ আস।